চীনের মগজ ধোলাই করতে নতুন যে ছটি স্কর্পিয়ন ক্লাস সাবমেরিন নামাচ্ছে ভারত। ভারতীয় নৌসেনার প্রজেক্ট 75-এর আওতায় থাকা ছটি স্কর্পিয়ন ক্লাস সাবমেরিনের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় ট্রায়াল চলছে, বাকিগুলি এখনও নির্মাণ কাজ বাকি, এমনটাই জানালেন এক নৌসেনা অফিসার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, ডিআরডিও যে সাবমেরিনগুলি তৈরি করছে সেগুলো খুব তাড়াতাড়ি মেরিন ট্রায়ালে যাবে। দ্রুত এই সাবমেরিনগুলি কার্যকর করতে চাইছে নৌবাহিনী। আপাতত সমুদ্রে পরীক্ষা নিরীক্ষা চলছে দ্বিতীয় ও তৃতীয় সাবমেরিনের। এগুলি দ্রুত কার্যকর হলে আরও সাবমেরিন নিয়ে আসবে নৌসেনা। গত বছরের 14 ডিসেম্বর INS কালভেরি জলে নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে নৌবাহিনীতে যুক্ত হয় স্কর্পিয়ন ক্লাসের এই প্রথম সাবমেরিন। মেক ইন ইন্ডিয়ার একটা বড়সড় উদাহরণ এই স্কর্পিয়ন ক্লাস সাবমেরিন। কালভারি হলো ডিজেল ইলেকট্রিক চালিত অ্যাটাক সাবমেরিন। এটি তৈরি করেছে মেজাগন ডক শিপ বিল্ডার্স।